লাকসামে ব্রাদার্স ফার্নিচারের আটত্রিশতম শোরুম উদ্বোধন লাকসামে ব্রাদার্স ফার্নিচারের আটত্রিশতম শোরুমের উদ্বোধন করা হয়েছে সোমবার বিকেলে কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের উত্তর লাকসাম এলাকায় আনুষ্ঠানিকভাবে শোরুমটি উদ্বোধন করেন লাকসাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম হীরা এ সময় ব্রাদার্স ফার্নিচার লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আলিম উর রেজা টেরিটোরি সেলস অফিসার আরাফাত হোসেন ডিলার সোহেল রানা সোহাগ সহ স্থানীয় ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে শোরুমের সার্বিক সাফল্য কামনা করে সম্মিলিতভাবে দোয়া মোনাজাত করা হয়